ডিয়ার ভিউয়ার্স, আপনাদের সবাইকে ওয়েলকাম করছি ইউটিউব চ্যানেল হাওয়াই মিঠাইতে। পৃথিবীতে বিচিত্র সব প্রাণীর বসবাস, তার মধ্যে পাখি এমন প্রাণী যে তার আহারের সন্ধানে অজানা উদ্দেশ্যে বের হয়েও আবার ঠিকই তার বাসস্থানে ফিরে আসে, ভরসা একমাত্র সৃষ্টিকর্তার। তেমনই এক পাখি যার বাস মিশরে, ইজিপশিয়ান প্লোভার বা মিশরীয় প্লোভার কুমির পাখি হিসেবেও পরিচিত। এই পাখিটি দ্বারা নীলনদের তীরে থাকা কুমিরগুলি উপকৃত হয়, কেননা আমরা জানি যে কুমির হলো মাংসাশী প্রাণী, এটি পানিতে বসবাসকারী সমস্ত প্রাণী এবং গবাদি পশুদের খায়। কুমির তাদের খাবার চিবিয়ে খায় না, তারা তাদের পুরো শিকারটিকে পেটে গিলে ফেলে। শিকার গ্রাস করার সময় মাংসের বিটগুলো কুমিরের দাঁতে আটকে যায়, তখন মিশরীয় প্লোভার পাখি মাংসের বিটগুলো কুমিরের চোয়াল থেকে পরিষ্কার করে নিজের খাদ্যের চাহিদা মেটায়, ফলে কুমিরের দাঁতগুলোকে সতেজ ও সংক্রমণ মুক্ত থাকে। কুমিরের মতোই জোড়ায় বা জলাশয়ের নিকট ছোট ছোট দলে বাস করে। মিশরীয় প্লোভার পাখিটি আফ্রিকার মিশরে পাওয়া যায়। ক্রোকোডাইল বার্ড নামে পরিচিত এই পাখি যখন দলে দলে উড়ে যায়, তখন তারা ডানাগুলি এমনভাবে প্রসারিত করে, একে অপরকে শুভেচ্ছা জানায়, যা তাদের উপর কালো এবং সাদার চিহ্ন দেখায়। তারা একে অপরকে নিয়মিত শুভেচ্ছা জানায় এই উড়ার সময়। এরা মজাদার পাখি, এরা তার বাচ্চা লালন পালন করার সময় সূর্য, বালি এবং জলের ব্যবহার করে অনেক বুদ্ধি করে। নীল, কঙ্গো এবং নাইজার সহ আফ্রিকার বেশ কয়েকটি নদীর ধারে এরা বাস করে, তবে প্লোভাররা বালুচর পছন্দ করে। যে নদীগুলি প্রশস্ত এবং অগভীর বা হালকা স্রোত বহমান, নদীর পানি গতির প্রবাহিত জল এদের পছন্দ। প্রজনন মৌসুমের পরে যখন অনেক বালুচর বন্যার জলের নিচে অদৃশ্য হয়ে যায়, তখন প্লোভার মিষ্টি পানির হ্রদের নুড়ি, তীরসহ জলাভূমিগুলোর বিস্তৃত পরিসরে পাওয়া যেতে পারে। এরা ঘন অরণ্যযুক্ত নদীর তীর অপছন্দ করে এবং খুব কমই লোনা পানির মোহনায় এদের দেখা যায়। তবে এরা অন্যান্য পাখির চেয়ে বেশি সামাজিক হয়, এরা কম করে হলেও 60-এর অধিক পাখি নিয়ে ঝাঁক তৈরি করে আকাশে উড়ে বেড়ায়। অন্য কোনো পাখি মিশরীয় প্লোভারের মতো প্রজনন অভ্যাস নেই। শুকনো মৌসুমে এরা বাসা বাঁধে নদীর বালির ফাঁকা স্থানে, স্ক্র্যাপ করে যেখানে এটি ডিম দেয়। রাতে বাবা মার একজনের দ্বারা শরীরের উত্তাপে উদ্দীপ্ত হয়, তবে ভোর হওয়ার পরেই ডিমে তা দিতে বসা পাখিটি উঠে যায়। ডিমগুলি তখন বালি দিয়ে ঢেকে রেখে যায়, কিন্তু সূর্যের উত্তাপে বালি খুব গরম হলে এরা ভিজা পেট দিয়ে নিজেকে ঠান্ডা রাখে। দর্শক, সংবাদ, তথ্য, বিনোদনমূলক এ ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল আইকনটি অন রাখুন, বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার করুন, অন্যদের জানার সুযোগ করে দিন।